যারা তাবিজ ও বাতের বালা পরিধান করে তাদের ইবাদত কি কবুল হবে? তাবিজ এবং বাতের বালা পরিধান করা শিরকের অন্তর্ভুক্ত এবং শিরক মহাগুনাহ, মহাপাপ। এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে। ইবাদত যতই করুক সেই ইবাদত কোনো কাজে দিবে না যদি তাতে শিরক থাকে, যদি বেদাত থাকে। এই জন্য শিরক থেকে মুক্ত হওয়ার পরে ইবাদত করতে হবে।